বঙাইগাঁও জেলার জুবিগোপাত এই করেয়াত এই পাহাড়খন ইতিমধ্যে এই পাহাড়খন বহুদিনের প্রায় দীর্ঘদিনের প্রায় কাটি থাকা অবস্থা আমি বারে বারে জেলা প্রশাসন মহকুমা প্রশাসনক অনুরোধ জানাইছিল যে পাহাড়খন কোনো কারণেই ধ্বংস করব নালাগে, কিন্তু তেওঁলোকে এই ফোর লাইনের অজুহাত দেখায় আর এইখন পাহাড় নহয় বলে বিভিন্ন সময়ত প্রচার করে এই পাহাড়খন কাটি কি হ্যাক করলে আজি। গতি এই পাহাড় কাটার লগে সাকাই যাই এই যা উচ্চ সম্পূর্ণ যদি বিদ্যুৎ সপরি বাহি তারর যে রখি আছে এই টাওয়ারটা কিন্তু প্রায় পাঁচ ফুটমান দূরতেই আমি ইয়াত দেখা গেছে কাটি শেষ করেছে। গতি টাওয়ারটা যদি বাগরি পড়বল হয় ইয়ার কি পরিমাণের কি ধরনের ক্ষতি হবো সেটা আমি অনুমান করব নো। গতি এই অতি শীঘ্রে জেলা প্রশাসনে এই তদন্ত করব লাগে যে কার নেতৃত্বত আর কোনে কাটিব দিছে আর কোনে কাটি আছে এইভাবে অবৈধভাবে পাহাড়খন কাটি ইয়াত আমি গোটেই এক কথা কোবল গেলে গোটেই বঙাইগাঁও জেলার মানুষ কিন্তু ইয়াত বিপদত পড়ব। গতি এই অতি শীঘ্রে জেলা প্রশাসনে ব্যবস্থা লব লাগে আর ইয়াত যাতে কোনো ধরনের মাটি অবৈধভাবে খনন করা নহয়, তার লগে যদি জেলা প্রশাসনে মাটি কাটিবই দিছে গতি সেই আগে স্পষ্ট করক যে এই পাহাড় হয় নহয়। ইয়াক ইয়াক পাহাড় কব না কি কব সেই আপনাদের রাইজক দেখাব যে এই হিল থাকা এরিয়াটা এই পাহাড় এই পাহাড় নহয় বলে যে বিভিন্ন সময়তে সংবাদ মাধ্যমত আমি দেখব পাইছো এটা পাহাড় নহয় কি হয়। গতি সেই স্পষ্ট করক আর যদি কাটিব দিছে প্রশাসনে তেতিয়াহলে এই 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 টাওয়ারকে চাব লাগিছিলে যন্ততে টাওয়ারটা যাতে বাগরি নপরে সেই বিবেচনা করব লাগিছিলে। আজি আমি ইয়াতে তেওঁলোকেতো অফিসারি করব বিভিন্ন সময় পয়সা পাতি লোক মানে গোপনভাবে মোটা অঙ্ক লেনদেন করে তেওঁলোকে ঘটনাটা ঘটাই থৈ যাব, কিন্তু আমি তো যোগ্যবাসী আমি তো বঙাইগাঁও ইয়াত থাকিব লাগিব। গতি সেই আমি জেলা উপায়ুক্ত মহোদয়ক বিনম্র অনুরোধ জানাইছো অতি শীঘ্রই এই একটা তদন্ত করে ইয়াত কোন কোন বিষয় জড়িত আছে কোন কোন মানুষ ইয়াতে সাধারণ মানুষ জড়িত আছে তেওঁলোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব লাগে আর এই টাওয়ারটো যাতে বাগরি নপরে তার কারণে যেখানে মানে ব্যবস্থা লোক সেই ব্যবস্থা ইয়াতে চাওক। রেঞ্জারের ভূমিকা তো আপনাদের বিভিন্ন সময় দেখিছে, কেবল এইটাই নহয় পয়সা পাতি খাই ঠান্ডার দিন কম্বলত কি জানি কম্বলের তলত হয়ে আছে। গতি ইয়াতে যদি রেঞ্জারও যদি জড়িত আছে সেটা কিন্তু অতি শীঘ্রে ফরেস্ট ডিপার্টমেন্টে ব্যবস্থা লোক লাগবে। চব্বিশ ঘন্টার ভিতর যদি এইবার যদি কোনো একটা ব্যবস্থা লওয়া নয় আমি তো রখি থাকবো নো ভাই, আমার জীবনের আশঙ্কা হয়েছে যে টাওয়ারটা যে অবস্থা আছে। গতি চব্বিশ ঘন্টা সময় দিয়া হয়েছে জেলা প্রশাসন আর ফরেস্ট ডিপার্টমেন্টক যৌথভাবে ইয়ার একটা পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে তদন্ত করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। তার লগতে যদি অবৈধভাবে এই কাটিছে এই কিন্তু অতি শীঘ্রই ফরেস্ট ডিপার্টমেন্ট রেঞ্জারে হোক ডিআইবি হোক তেওঁলোকে কিন্তু এজাহার দিব লাগে, এজাহার দি পেলাই ইয়ার বিরুদ্ধে যেখানে ব্যবস্থা লোক যাবতীয় ব্যবস্থা লোক লাগে। জেলা প্রশাসনে যেটা তদন্ত চলাব ফরেস্ট ডিপার্টমেন্টে যেটা তদন্ত চলাব যে যোনে নাথাকক কেউ অবৈধভাবে যদি কাম করেছে যিমানে ধনী মানুষ নহোক যিমানে ক্ষমতা সম্পন্ন মানুষ নহোক কেউ আইনের ঊর্ধ্বত কোনো নহয় প্রশাসনের নীতি নিয়মের বাইরে কোনো নহয়। কিন্তু New electronics on your mind? Want to buy a lot of tech, but tight on the budget? Festival of Electronics is a great opportunity to get the latest technology and widest range. Best deals and great offers. Reliance Digital Festival of Electronics. Now live.